আপনি এখানে কি করছেন? সেটা বলার সময় না এখন, তুমি না থামতে বলো প্লিজ। না বলবো না, আগে বলো ওরা এই বিয়ে করাবে না, তারপর। ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে, শুধু তুমি ওদের ছেড়ে দাও। এই তোরা থাম, আর মারতে হবে না, ছেড়ে দে তো। আঙ্কেল ঠিক বলছেন তো, এই বিয়ে হবে না। দেখুন, আপনি যদি ওদের বাঁচানোর জন্য যদি এখন আপনি মিথ্যে বলেন তো ওদের সত্যি সত্যি মেরে দিব। না না, আমি সত্যি বলছি, আমি এই বিয়ে হতে দেব না, আর আমরা এখন চলে যাচ্ছি। না, আপনি এখন খানবাড়িতে যাবেন এবং মেয়ে দেখে সবার সামনে না করে আসবেন, বলবেন আপনাদের মেয়ে পছন্দ হয়নি, ঠিক আছে? ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। ওকে, তাহলে বেরিয়ে পড়ুন। আর হ্যাঁ, কোনো রকম চালাকি করবেন না আমার সাথে, পুলিশ কিন্তু আমার হাতের মুঠোয়, তাই ওসব ভুলেও ভাববেন না। আর এটা ভুলে যাবেন না যে আপনাদের এই পথ দিয়েই যেতে হবে। ঠিক আছে, তাহলে আমরা যাই। এক মিনিট, এসব কথা জানো ওই বাড়িতে কেউ না জানে, ঠিক আছে? এখন যেতে পারেন। লোকটির বড় ছেলেটি ওদের তুলে ভালো করে সব ঝেড়ে ঠিক করে গাড়িতে চলে আসে। গাড়ি চালিয়ে খানবাড়িতে চলে যায় ওরা। মিষ্টুর ওখানে দাঁড়িয়ে আছে, কাব্য সব কিছু বুঝতে পারছে না, সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। মিষ্টুর দিকে কাব্য তাকিয়ে আছে, বোঝার চেষ্টা করছে সব। মিষ্টু চলে যেতে ধরতেই কাব্যর হাত ধরে, কি হলো সেটা তো বুঝতে পারছি না, আসলে এখানে হলোটা কি? ওই ছেলেদের ওইভাবে মানলে বা কেন, আর আমার বিয়েটাই বা কেন ভাঙতে যাচ্ছে? ঘরের কথা বাইরের লোকদের বলতে নেই। হাত ঝটকা দিয়ে ছাড়িয়ে নেয়, তখন ওর সব বান্ধবীরা এসে হাজির হয় ওদের সামনে। হাই দুলা ভাই, কেমন আছেন? ভালো, আপনারা কেমন আছেন? আরে দুলা ভাই, আপনি করে বলছেন কেন? আমরা আপনার বউয়ের বান্ধবী, সেই হিসেবে আপনার শালিকা, আমাদের তুমি করেই বলতে পারেন। আচ্ছা ঠিক আছে, মিষ্টি একটু শোনো। আরে দুলা ভাই, শুধু বউয়ের সাথে কথা বললেই হবে? আমাদের দিকেও একটু তাকান। এই যে বলিস না তোরা, উনি হলেন শহরের বাবু, ওনার চোখে কি আর আমাদের মতো গ্রামের মেয়ে পড়বে? আচ্ছা শোন, এখন তোরা বাড়িতে যা, আমাকেও যেতে হবে এখন। আর হ্যাঁ, রেডি থাকিস, খুব তাড়াতাড়ি আমাদের বাড়িতে তোদের আসতে হবে। শুধু আসতে না, থাকতেও হবে কিছুদিন। আন্টিদের বলিস কেমন? চিন্তা করিস না, তোর জন্য তো আমার জানও হাজির। তুই আর ভালো হবি না। এই যে দুলা ভাই, আপনার বউকে এর থেকে একটু লুকিয়ে রাখিয়েন, এনার কিন্তু আপনার বউয়ের ওপর নজর আছে। আর হ্যাঁ, ওকে মেয়ে ভেবে ছেড়ে বসে থাকবেন না যেন। ও মেয়ে হলেও ছেলেদের উপর কোনো ইন্টারেস্ট নেই, ওর সব ইন্টারেস্ট মেয়েদের উপর। কি যে বলিস না তোরা, ওনার সামনে দিয়ে যদি কোনো ছেলেও আমাকে তুলে নিয়ে যায় তবুও উনি কিছু বলবেন না। আর ইস্যু তো মেয়ে। কেন রে, উনি তো দেখতে অনেক হ্যান্ডসাম, জিম করা বডি, তাহলে চকচক করলে কি শোনা হয়? কি বলছিস এসব পাগলের মতো? বাদ দে, তেমন কিছু না। মিষ্টু ওদের সাথে কথা বলে বাইক নিয়ে চলে যায়। কাব্যের সাথে কোনো কথা না বলে কাব্য গাড়ি নিয়ে বাড়ি ফিরে আসে। মিষ্টু বাড়িতে চুপি চুপি এসে নিজের রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে রিয়ার রুমে গিয়ে দেখে রিয়া রেডি হয়ে বসে আছে। মিষ্টু গিয়ে হাসি মুখে ছেলের বাড়ির লোকদের সামনে নিয়ে আসে। রিয়া সবাইকে সালাম দেয়, সবাই নিচের দিকে তাকিয়ে সালাম নেয়। এর মধ্যে কাব্য ওখানে আসে। হাসান সাহেব, এ হলো আমার মেয়ে নুসরাত জাহান, রিয়া খান। আর এ হলো আমার বড় ভাইয়ের মেয়ে জানাই কাব্য চৌধুরী, আরও মিষ্টু আমার বড় ভাইয়ের মেয়ে, ওকে আমরা সবাই মিষ্টু বলি ডাকি। আর উনি হলেন ছেলে বাবা, আর উনি ছেলে আফিম আহমেদ, আর বাকি তিনজন ছেলে বন্ধু। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? এতক্ষণ সবাই নিচের দিকে তাকালেও মিষ্টুর নাম আর কণ্ঠ শুনে সবাই দাঁড়িয়ে যায়, আর ওই তিন ছেলে ভয়ে ভয়ে তাকায়। আরে কি হলো, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? বসুন বসুন। আরে কি হলো, বসুন। সবাই চুপচাপ বসে পড়েন। মিষ্টু বাঁকা হেসে ওদের সাথে কথা বলে। আরে আপনারা এভাবে চুপচাপ হয়ে আছেন কেন? মেয়ের সাথে কথা বলুন, আর কিছু তো খাচ্ছেনই না। নিন নিন, আগে কিছু খেয়ে নিন, এতটা পথ এসেছেন, নিন, একদম লজ্জা পাবেন না। সবাই মিষ্টুর কথা মতো খেতে শুরু করে। জুসের গ্লাস নিয়ে মুখে দিতেই মিষ্টুর কথা শুনে মুখ থেকে জুস পড়ে যায়, সাথে ছেলের বন্ধুদের বিষম লেগে যায়। তো বেয়াই সাহেবা, জেল থেকে কবে ছাড়া পেলেন? আরে আস্তে খান, খাবার কেউ নিয়ে যাচ্ছে না তো।
কি হলো বাবারা, ঠিক আছে তোমরা? জি। মিষ্টুর কথায় কিছু মনে করো না তোমরা, ও একটু অমনি। মিষ্টু, কি হচ্ছে এটা? আরে আমি কি করলাম ছোট আব্বু, ওনাদের তিনজনকে দেখে তো মনে হচ্ছে রিমান্ডের আসামি ছিল, আর আজই ছাড়া পেয়ে এসছে। মিষ্টু তুই যা তো এখান থেকে। ঠিক আছে আন্টি, কোনো ব্যাপার না, উনি ফাজলামি করছিলেন আমাদের সাথে। হুম বাবা, তোমার সাথেই তো ফাজলামি করে। যাই হোক, আপনাদের কি কি প্রশ্ন আছে জিজ্ঞেস করুন। আমি বলছি আপনাদের, অ্যাকচুয়ালি আমি একজনকে পছন্দ করি, কিন্তু আমার পরিবারের কেউ তা জানে না, আর তাই আমাকে না জানিয়ে আপনাদের মেয়েকে দেখতে আসবে বলে দেয়। কিন্তু এটা তো ঠিক হবে না, বলুন। আমি একজনকে ভালোবেসে অন্যজনকে বিয়ে করলে সেটা কারোর জন্যই ভালো হবে না, না আপনাদের মেয়ে সুখে থাকতে পারবে না আমি, তাই বলছি এসব আর না এগুলোই ভালো হবে। আর হ্যাঁ, এই কথাগুলো আমি আপনাদের ফোনে বলতে পারতাম, কিন্তু আমি মনে করেছিলাম এই কথাগুলো আপনাদের সামনাসামনি বললে ভালো হবে, ক্ষমা করবেন আঙ্কেল। ছেলের কথা শুনে সবাই চুপ হয়ে যায়। মিষ্টি অবাক হয়ে তাকিয়ে থাকে, ছেলেটির দিকে কেউ আর কিছু বলেনি। ওরা বিদায় দিয়ে চলে যায়, সবাই যে যার রুমে চলে যায়। ছোট্ট মা রাগ করে তার ভাইকে ফোন করে বকতে বকতে রুমে চলে যায়। আর বিয়ে হবে না শুনে রিয়া তো সেই খুশি, মনে মনে লুঙ্গি ডান্স করছে। কাব্য রিয়াকে দেখে অবাক হয়ে যায়, আর এদিকে মিষ্টু দৌড়ে ছেলেদের গাড়ির সামনে যায়। মিষ্টুকে দেখে ওরা ভয় পেয়ে যায়। মিষ্টু অফিসের কাছে যায়, মিষ্টু আফিমের কাছে যায়। আপনারা ভয় পাবেন না, আমি আফিম ভাইয়াকে ধন্যবাদ দিতে এসেছি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আর আমি আপনাদের সাথে। ঠিক আছে বোন, আমি বুঝতে পারছি, সত্যি তোমার ভাইয়া খুব লাকি যে তোমার মতো বোন পেয়েছে। আর হ্যাঁ, তোমার কথা রাখতে পারিনি, আসলে এইভাবে কোনো মেয়েকে ছোট করা আমার উচিত বলে মনে হয় না, তাই পছন্দ হয়নি এই কথাটা বলতে পারলাম না। আপনি যা করেছেন একদম ঠিক করেছেন, আমার এটা ভেবে খারাপ লাগছিল, কিন্তু আপনি সত্যি খুব ভালো নিজের সমস্যার কথা বলেছেন, আমার আপুকে ছোট করেননি। আমি সত্যি আপনার কাছে কৃতজ্ঞ ভাইয়া, আমি দোয়া করি আপনি যেন আপনার মনের মতো কাউকে জীবন সঙ্গী হিসেবে পান। ধন্যবাদ বোন, তাহলে আমরা এখন আসি কেমন? হুম ভাইয়া। তারপর ওরা চলে যায়, মিষ্টু নিজের রুমে চলে যায়, দেখে কাব্য বসে আছে, মিষ্টুকে দেখে দাঁড়িয়ে যায়। কি হচ্ছে কি সব একটু বলবে আমায়? তুমি ওদের বিয়ে ভাঙতে বললে ওরা ভেঙে দিল, তো এমন করলে কেন? তাছাড়া রিয়া আপুকেও দেখলাম বিয়ে ভাঙা নিয়ে কোনো আফসোস নেই, বরং খুশি খুশি লাগছে। আচ্ছা আসলে ব্যাপারটা কি বলতো? আপনি কাপড়ের ব্যাপারই নাকি গরুর ব্যাপারই বলুন তো, যে আপনার এত ব্যাপার নিয়ে গবেষণা করতে হবে? থাকছেন খাচ্ছেন এটুকু নিয়েই খুশি থাকুন না, কেন অন্যের বিষয়ে মাথা ঘামাতে আসছেন? আর হ্যাঁ, আপনি আমার সাথে কথা বলতে আসবেন না, আপনি কি বুঝতে পারেন না? আপনার সাথে কথা বলতে আমার ইচ্ছে করে না, কেন বারবার নির্লজ্জের মতো আসেন কথা বলতে? নাকি আপনাদের শহরের মানুষদের লজ্জা বলতে কিছুই নেই? থাকবে না কেন, কিন্তু সেটা সব জায়গায় সবাইকে দেখাতে নেই, আধা নিজের বইয়ের সামনে কিসের লজ্জা? আপনার সাথে কথা বলা বেকার। মিষ্টি রুম থেকে বের হয়ে আসে, কাব্য পেছনে থেকে শুধু তাকিয়ে দেখছে। এমন সময় কাব্যর ফোনে ফোন আসে ম্যানেজারের, কাব্য রিসিভ করে। হ্যালো স্যার, ওরা তো চাকরি ছেড়ে দিতে যাচ্ছে, কি করব এখন? ওদের এখনই কিছুতে এই অফিস থেকে যেতে দেবেন না, প্রয়োজন হলে স্যালারি বাড়িয়ে দিন, ওদের যে আমার খুব প্রয়োজন। ঠিক আছে স্যার। আর শুনুন, ওদের সাথে একটা এগ্রিমেন্ট করুন, আমি না চাইলে যেন ওরা আমার কোম্পানি থেকে চলে যেতে না পারে, প্রয়োজন হলে স্যালারি দ্বিগুণ করে দিন। জি স্যার, আমি দেখছি, আপনি চিন্তা করবেন না। ঠিক আছে, রাখছি। তোমাদের আমার সত্যিই খুব প্রয়োজন, তাই যেভাবেই হোক তোমাদের আমার কোম্পানিতে রাখতেই হবে। মিষ্টি তুমি বলেছিলেন আমি কেন ওদের কথা প্রতিবাদ করিনি তখন, কারণ আমি চেয়েছিলাম বাড়িতে সবার সামনে যখন তোমাকে নিজের স্ত্রী হিসেবে পরিচয় দেবো, সেদিনই সবার সামনে ওদের তোমার পাটা ধরে ক্ষমা চাওয়াবো, আর সেদিনই ওদের অফিস থেকে বের করে দিতাম। জানি ওদের যেটুকু দোষ ছিল তারা তার থেকেও আমার বেশি ছিল, আমার স্টুপিডিটির জন্য প্রথমে তোমাকে স্বীকার করিনি, কিন্তু নিজের অজান্তেই কখন যে তোমার উপর দুর্বল হয়ে পড়েছি জানি না, আমি তখনও বুঝতে পারিনি এটা ভালোবাসা কি না। আর অ্যাকচুয়ালি যখন বুঝতে পেরেছি তখন থেকেই তোমাকে নিজের মনে কথা বলতে চেয়েছি, কিন্তু যেন সুযোগ হয়ে ওঠেনি, কীভাবে তোমাকে বলবো বুঝতেই পারছিলাম না, তাই ভেবেছিলাম তোমাকে পার্টিতেই সবার সাথে পরিচয় করিয়ে আবার একটা বড় করে পার্টি দিয়ে আমাদের বিয়ের কথা সবাইকে জানিয়ে দেব। আমি কিন্তু সব ব্যবস্থা করে রেখেছিলাম, কিন্তু তা আর হলো না, আর সেদিন পার্টিতে ওদের কথার প্রতিবাদ করতে এগিয়ে গিয়েছিলাম,
কিন্তু যখন আবিরের কথা শুনলাম তখন মাথা ঠিক ছিল না। তারপর মিতু বলল, তুমি চলে এসেছ আমাকে ছেড়ে। তখন তো আমার দুনিয়া অন্ধকার হয়ে আসছিল, তখন আর এসব কিছু মাথায় ছিল না। কোথায় গেলে তোমাকে পাবো শুধু সেটাই ভাবছিলাম। তারপর যখন তোমার চিঠি আর ভাবির কথা সব যেন আমাকে মেরে ফেলেছিল, নিজের অপরাধ বোধে শেষ হয়ে যাচ্ছিলাম। জানি এই কথাগুলো তোমার কাছে কোনো গুরুত্ব নেই, আর থাকবে বা কী করে? তোমার প্রতিটি কষ্টের একমাত্র কারণ যে আমি ছিলাম, যে জন্য তোমার যেভাবে ইচ্ছা হয় আমাকে অপমান আঘাত করো, আমি কিচ্ছু বলবো না। একসময় যখন তুমি ক্লান্ত হয়ে যাবে তখন না হয় তোমার কাছে আবার ক্ষমা চেয়ে নেব। জানি তো কত ভালোবাসো আমায়। যখন তোমার মনের সব কিছু মুছে যাবে তখন তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে। আমি সেই সময়টার অপেক্ষায় রইলাম, জানি খুব বেশি দিন আমার লেগে থাকতে পারবে না। মিষ্টু, ধন্যবাদ বোন, আমার জীবনটা তুই বাঁচিয়ে দিলি। কেন, আমি কি করেছি? দেখ, আমি জানি তোর জন্যই আজ বিয়েটা ভেঙেছে। আমি তোকে তখন হকি স্টিক নিয়ে বাড়ি থেকে যেতে দেখেছি, আর তুই এমনি এমনি হকি স্টিক ব্যবহার করিস না। এটা সবাই খেলার কাজে ব্যবহার করলেও তুই শুধু এটাকে মানুষ পিটানোর কাজেই ব্যবহার করিস, আর তাই আমাকে মিথ্যে বলিস না। ঠিকই ধরেছ, আমার চোখের সামনে আমার ভাই বোনের ভালোবাসা শেষ হয়ে যাবে, এটা আমি কি করে হতে দিই বলো? রিয়া মিষ্টুকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। মিষ্টু ছাড়িয়ে রিয়ার চোখ মুছে দেয়। কি হলো, বিয়ে ভেঙে দিয়েছে বলে কি কান্না করছো? আমি কি আবার? চুপ কর, তুই জানিস এমন কিছু না। আমি বিয়েতে রাজি হয়েছিলাম তোর ভাইয়ের উপর রাগ করে, কিন্তু আমি মন থেকে এটা কখনো চাইনি রে। তোর ভাইকে ছাড়া অন্য কাউকে আমার জীবনে কল্পনাও করতে পারি না। তোর ভাই কেন বোঝে না বলতো? খুব ভালোবাসি, খুব। কি করলে বুঝবে বল না মিষ্টু। কান্না করো না আপু, ভাইয়াকে এবার বুঝতে হবে। কি করে বুঝবে রে বল না, তুই যা বলবি তাই করব। তুই শুধু বল, ওকে পাবার জন্য আমি সব করতে পারি। শোনো তাহলে, ঠিক আছে, কাল ভাইয়া আসে আর কালকেই মিশনে নেমে পড়ব। ঠিক আছে, কিন্তু তুই শিওর তো প্ল্যান কাজ করবে? এবার ভাইয়াকে নিজের মুখে ভালোবাসার কথা স্বীকার করতেই হবে।